স্বাধীনতার সত্তর বছর পরও দেশে কোনো না কোনো প্রান্ত থেকে নিত্যদিনই মহিলাদের উপর পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে কিন্তু রাজস্থানের সম্প্রতি এক মহিলার উপর যেরকম পাশবিক অত্যাচার চালালো স্থানীয় খাপ পঞ্চায়েত তার নজির মেলাভার তুকতাকের অভিযোগে চল্লিশ বছরের এক মহিলার উপর নিঃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে রাজস্থানের আজমের জেলার কেকরি গ্রামে নির্যাতিতার পনেরো বছরের সন্তান পুলিশকে যে বিবরণ দিয়েছে ওই অত্যাচারে শুনে খোদ পুলিশ কর্মকর্তাও চমকে উঠেছেন পাশবিক অত্যাচারে চব্বিশ ঘন্টার মধ্যে নির্যাতিতার মৃত্যু হয় মৃতার পনেরো বছরের ছেলে আতঙ্কে কাঁপতে কাঁপতে সেদিন ঘটনার কথা পুলিশকে জানিয়েছে তার অভিযোগ ডাইনি সন্দেহে মায়ের উপর চড়া হয় গ্রামের মরলরা প্রথমে ওই মহিলাকে কাছের একটি মাঠ থেকে গ্রামবাসীদেরই মল তুলে এনে খাওয়ানো হয় পান করানো হয় মূত্র সেই সঙ্গে নর্দমান নোংরা জল পরে শুরু হয় গণপিটুনি ওই মহিলার জন্যই নাকি গ্রামের কিশোরী যুবতীদের উপর প্রেতাত্মা ভর করছে প্রেতাত্মা তাড়ানোর জন্য ডাইনিকে পিটিয়ে মারার নিদান দেয় এক ওজা। সেই মতে গ্রামের আট থেকে জন মাতব্বর ওই মহিলার দাঁড় করিয়ে মহিলার চুল টেনে ছিঁড়ে নেওয়া হয় মহিলা বারবার হাত জোড় করে ক্ষমা চাইলেও কর্ণপাত করেনি দুর্বৃত্তরা নগ্ন করিয়ে ওই মহিলাকে চলে মারধর হাতে পায়ে জ্বলন্ত কয়লা ঢেলে তুকতাক করার স্বীকারোক্তি চাওয়া হয় নির্যাতিতার উপর এই অত্যাচার দেখে হতবম্ব হয়ে পড়ে তার পনেরো বছরের পুত্র রাহুল গ্রামবাসীদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইল তার কথা শোনেনি কেউ পুলিশকে এইসব কথা বলতে বলতে বারবার কেঁদে ফেলেছে অভিযোগকারী কিশোর সদ্যই বাবাকে হারিয়েছে সে এবার মারও প্রাণ কেড়ে নিল খাপ পঞ্চায়েত ওই কিশোরের বয়ান শুনে শিউরে উঠেছে পুলিশ কর্তারা নির্যাতিতার মৃত্যুর পর ছেলের সামনেই মায়ের শেষকৃত্য সম্পন্ন হয় যারা নির্যাতিতাকে পিটিয়ে মেরেছে তাদের স্থানীয় একটি পুকুরে স্নান করে পাপ ধুয়ে ফেলার নিদান দেয় খাপ পঞ্চায়েত আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ